গাইস, এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর বাবার মন্দিরে। তো তোমরা যারা যাওনি তাদের জন্যই বলছি, এটা সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আমাদের মোটামুটি 45 মিনিটের মতো হাঁটতে হবে। নিচে থেকে উপরে পাহাড়ে উঠতে হয় অনেকটাই। আর এই যে সবুজ গাছপালা, যারা বয়স্ক মানুষ তারা যেতে পারো, আস্তে 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 হেঁটে যেতে পারো। তবে আমার মনে হয় যে কেউ সবার একবার ঘুরে আসা উচিত। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, সবুজে ঘেরা। আর একজন গাইড নিতে হয়, ওই যে লাল গেঞ্জি পরা ছেলেটাকে যারা দেখছো ভিডিওতে, বাচ্চা ছেলে, ওই হচ্ছে আমাদের গাইড। অ্যাকচুয়ালি গাইড না নিয়েও যাওয়া যায়, যারা দেখলাম অনেকবার এসেছে তারা গাইড নেয়নি। গাইডের অ্যাকচুয়ালি কোনো কাজই নেই, এতে সোজা রাস্তা, তুমি শুধু হেঁটে হেঁটে চলে যাবে উপরে। যাওয়ার আগে একটা চেক পয়েন্ট আছে, ওখান থেকে মনে হয় আধার কার্ড না কি দেখাতে হয়, ওটা আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখিনি। আর ও হচ্ছে আমাদের সাথে যাবে, আসবেও আমাদের সাথে, আর ওকে তারপর নামার পর 50 টাকা দিতে হবে। এই ব্যাস ওর কাজ, আর কোনো কাজ নয়। ও হ্যাঁ, মাঝে দুই একবার দু একটা জিনিসের নামও বলেছিল, যেমন ওখানে অনেক অভ্র পাথর পড়ে রয়েছে, অভ্রত মতো চকচক করছিল, সেইগুলো দেখিয়েছে। একটি জীবন্ত শিলা ছিল, ও বলছে ওটা ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। তবে আমার যতদূর মনে হয় ওটা H2O-র কোনো রিয়াকশন হয়েছে, বা আমার সায়েন্সে আমি একটু কাঁচা, বাট যারা ভালো তারা বলতে পারবে। তবে আমার মনে হয় ওই জন্যে, কেন পাথরটার উপরে লোহা টাইপের জানো তো মরছে, পড়ে গেছে, গোল 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 হয়ে আছে। ক্রমাগত বৃষ্টির জল পড়লে পাথরে যেমন হয়ে যায়, লোহায় যেমন হয়ে যায়, সেই রকম টাইপের জীবন্ত শিলা আমার লাগেনি। হতেও পারে আমি প্রথমে গেছি আর আমার জ্ঞানও কম। এই যে দেখো চারিদিকটা, এই যে তন্ময়, মাসি, মেশো, আর ওই সামনে যারা তারা অন্য গ্রুপের সবাই যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের গাইড, ওর টাইটেলটা হচ্ছে হেমব্রম, ওখানকার লোকাল লোক। এই যে আমি মোটা টাটা একটু নেচে দিলাম। তো যাই হোক, আমিও হাঁটতে পেরেছি যখন তোমরাও উঠতে পারবে। আর বয়স্ক লোকেদের উঠতে একটু কষ্ট হবে, এখন এটা মোটামুটি তাও সমতল আছে, এটা উঠছি, উপরে খাড়াই উতরাই আছে। এই যে এই পাথরটাকে জীবন্ত ওরা শিলা বলছিলো, এটা নাকি অনেক ছোট ছিল, এটা অনেক বেড়েছে। তো এটা তন্ময় গিয়ে হাত দিয়ে আবার দেখলো, এই যে ছুঁয়ে দেখছে, ও কিছু বলছিল, বাট আমার ওই সেলফি স্টিকটা লাগালে না সাউন্ডটা আসে না, সাউন্ডের প্রবলেম হয়, ওই জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। আর এই গাছপালা দেখতে দেখতে উপরের দিকে উঠছি, অনেকটা রাস্তা ট্র্যাকিং করে মোটামুটি উঠতে হবে। হ্যাঁ, যাদের এই সবুজ আর তাছাড়া পাহাড়ি উঠতে ভালো লাগে তাদের ভালো লাগবে, বাট যারা বয়স্ক মানুষ তাদের অনেকটা অনেকটা অসুবিধা হবে। কারণ আমি হাঁপিয়ে গেছিলাম, মুখে তোমার হচ্ছে অ্যালোভেরা জেল মেখে বেরিয়েছিলাম, অ্যালোভেরা জেলগুলো সব গলে চলে গেছে, আর এক বোতল জল তো শেষই হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, খুব জোর টয়লেট পেয়ে গেছিলো ওখানে। যে টয়লেটের ব্যবস্থা আছে, ওই যে চেক পয়েন্ট যেটা, সেখানে যে এই যে দেখা যাচ্ছে যে এটা হলুদ রঙের বাড়িটা, ওটা চেক পয়েন্ট, ওখানে যে টয়লেটের ব্যবস্থা আছে গাইড আমাদের বলেনি। ও শুধু নামে হেলতে তুলতে আমাদের সাথে গেছে, হেলতে তুলতে নেমেছে, নামার পর আমরা 30 টাকা দিয়েছি, বলে 30 টাকায় হবে না, 50 টাকা দিতে হবে। তা আমরা বলেছি তুই কী করেছিস, তুই তো একটা টয়লেট আছে সেটাও বলিস নি, আমাদের পেট্রোল পাম্প তারপরে খুঁজতে হয়েছিল। তো যাই হোক, দিতে তো হয়, দিয়েছি। এবার একটু ছবি তুলে নেবো ভাবছি, এত সবুজ। এই এখানে ওরা আধার কার্ড দিতে গেছে, আমি এখন নিজেকে একটু ক্যাপচার করে নিয়েছি, আমার মাসি ফাঁক দিয়ে দেখছে। আমার মাসি ভাবছে কী করে সারাক্ষণ ক্যামেরা নিয়ে, তারপর মোবাইলে যখন আমার ভিডিওগুলো দেখতে পায় তখন বলে এই দেখো সিনেমা দিয়েছে। আর এই যে এনার ছবি এখানে আছে, এনার নামটা আমি ঠিক ভুলে গেছি, নিমাই মহারাজ না কি, ইনি 107 বছর বেঁচেছিলেন, এখানে থাকতেন, ও কোথায় মন্দির আছে। আর ইনিই বলেছেন, ওই যে গাইড উনিই বলেছেন। তো এই হচ্ছে নিয়ে যাচ্ছে অনেকটা। আমার মনে হয় যারা ওখানে প্রথমবার যাচ্ছ, গাইড না নিয়ে যেও, ভয় পেও না। ওরা বলে, অটোওয়ালারা বলবে যে আদিবাসী, ওরা অটো আটকে দেবে, ই আটকে দেবে, কিছুই না অ্যাকচুয়ালি অটোওয়ালাগুলো। এই যে অভ্র পাথরটা তন্ময়ের হাতে দিল দেখবার জন্য, আমি দেখতে গিয়ে ক্যামেরাটা নিচু হয়ে গেছে, এই যে এটা অভ্র পাথর। তো এই পাথরটা আমরা নিয়ে এসেছি, একটা ছোটো পাথর। এবার যেটা হচ্ছে, অটোওয়ালারা বলবে যে আদিবাসী লোকরা রাস্তা আটকে দেবে, ঝামেলা করবে, প্রবলেম করবে, এইসব কিছুই ওরা করে না, ওরা নর্মাল সাধারণ মানুষ, ওরাই অ্যাকচুয়ালি ওরকম করে। অটোওয়ালারা চায় যাতে ওরা একটু করে খাক, সেই জন্যে এই জিনিসটা একটা। ঠিক আছে, এটাও হতে পারে পরে অটো নিয়ে এলে ওরা হয়তো ঝামেলা করতে পারে ওই অটোওয়ালাদের সাথে, আমাদের হয়তো করলো না কিন্তু পরের ট্রিপে যারা থাকবে তাদেরকে করবে। তো এই হচ্ছে ওঠার পথটা, দেখো আমি ক্যামেরাটা নিয়েই উঠছিলাম বলে ক্যামেরাটা
পাটা এত কাঁপছিল, এমনি তো নিজে মোটা, তার উপরে উঠেছি। তো যাই হোক, 1 কেজি তো কম করে এসেছি, কোনো অসুবিধা নেই। তা তোমরা যারা যাবে স্নিকার্স পরে যেও, আমি তো পামশু পরে গেছিলাম, অসুবিধা হয়নি, অজান্তার পামশু, দেখো প্রমোশন করে দিলাম। তো এই যে তোমরা দেখতে থাকো, এটা শুধু সিদ্ধেশ্বর বাবার মন্দির অবধি আছে, আমরা পুজো দিইনি, ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ওখানে পুরোহিত বসে আছে, যারা যারা ট্যুরিস্ট যাচ্ছে গিয়ে পুজো দিচ্ছে, আমরা পুজো দিইনি। কারণ তোমরা জানো আমাদের এখন 1 বছর পুজো দিতে নেই, তো আমরা মন্দির ফন্দিরে সব জায়গায় যাচ্ছি, যেহেতু আমাদের সব ছাড়ানো হয়ে গেছে, কালা ওষুধ ফচুর যেগুলো হয়, তো ওই জন্যে কোনো অসুবিধা নেই। এই যে জীবন্ত শিলা একটা, এই যে দেখো, ওটা আগে তন্ময় কী দেখাচ্ছিলো মনে নেই, তবে এটা ওই এটাই হচ্ছে ওই যে হেমব্রম গাইড উনি দেখিয়েছে, এটা হচ্ছে জীবন্ত শিলা, এটা নাকি ছোট ছিল বেড়েছে। তোমরা কেউ এটা সম্পর্কে জানলে বলো, দেখো মরছে পড়া টাইপের, আর মনে হচ্ছে যে এটা জলের সংস্পর্শে এসে এটা এরকম হয়েছে। কেউ যদি এটা সম্পর্কে জানো, এটা কি সত্যিই জীবন্ত শিলা, একটু জানিও। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এর পরের পাটে আছে ফুলডুংরি, বুরুডি লেক আর ধারাগিরি ফলস, আর ওখানে খাওয়া দাওয়াও করেছি আমরা, সেই নিয়ে পরের ব্লগে থাকবে।